স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজ আমি ছোট কাঁকড়া টক করে আপনাদের দেখাবো, সেই জন্য আমি কিছু ছোট কাঁকড়া কেটে নিয়েছি, এগুলো ছাড়িয়ে নেবো প্রথমে। এই যে এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আমি এখানে ছোট কাঁকড়া নিয়েছি, আপনারা যে কোনো কাঁকড়া নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কাঁকড়াগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। কাঁকড়াগুলো সব প্রায় ছাড়ানো হয়ে গেছে। কাঁকড়া ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি রান্নায় যাব। খুব কম উপকরণে রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে তেল দেব। তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের ফোড়ন দেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এতে একটু জল দেব। এটা কিছুক্ষণ ধরে ফুটছে। আমি এদিকে পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি, এটা পাটটা বার করে নেব। আমি তেঁতুলের পাটটা বার করে নিচ্ছি। তেঁতুলের পাটটা বার করা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেব। তেঁতুলের পাটটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো কাঁকড়াগুলো। কিছুক্ষণ ফোটানোর পর এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কেমন মাখো মাখো হয়ে গিয়েছে। এইভাবে ছোটো কাঁকড়া টক করে বাড়িতে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি এটা ঢেলে নেব। বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।